আসসালামু আলাইকুম। রুমা কুকিং হাউস থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি নিয়ে এসেছি একটি আনকমন রেসিপি, রুই মাছের ডিম। অনেকেই তো অনেকভাবেই রান্না করেছেন, বাট আজ আমি এই মাছের ডিমগুলো একদম ভিন্নভাবে রান্না করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আই হোপ আপনাদের ভালো লাগবে এবং মনে হবে সত্যি এটা আনকমন। তো বন্ধুরা চলুন দেখে নিন। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে এই মাছের রেসিপিটা তৈরি করতে পারেন। রুই মাছের ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডিমগুলো ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে, ঠিক এইভাবে। আমি এখানে এক কাপ মাছের ডিম নিয়েছি। মেজারমেন্ট কাপের পরিমাণ মতো লবণ নিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ পেঁয়াজ একদম কুচো করে কেটে নিয়েছি, দেখুন। এটা দিয়ে দিচ্ছি। আর একটা মুরগির ডিম আমি এর সাথে অ্যাড করছি। এখন একটা হুইস্কের সাহায্যে আমি ডিমগুলো ভালোভাবে ফেটে নেব। এবার একটি স্টিলের বাটি নিয়েছি, তাতে কিছু তেল মাখিয়েছি, চারিদিকে মাখিয়ে নিচ্ছি, দেখুন ঠিক এভাবে চারিদিকে তেলটা মাখিয়ে নিতে হবে। আমি ডিমগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই স্টিলের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন এই স্টিলের বাটিটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে স্টিম হতে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে আমার ডিমগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম ক্লিন কাঠি বার হয়েছে। আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম, এতে গরম মশলা দিচ্ছি, একটা তেজপাতা, 2টা দারচিনি, লবঙ্গ 5টা, এলাচ 4টা। এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু লাল করে নিতে হবে। এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকেও সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা মতো করতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম, একটু নাড়াচাড়া দিচ্ছি। এবার ভাজা জিরা গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। হয়ে গেছে আমার মশলাটা সুন্দরভাবে কষানো।
দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দেব। দেখুন আমি ডিমগুলো ভাপে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবং সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছি। এখন এই ডিমগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এই কারিটা খেতে এতই টেস্ট যে আপনারা বাড়িতে রান্না না করলে এর স্বাদ বুঝতে পারবেন না। খুবই মজাদার একটা রেসিপি, একদম ভিন্ন স্বাদের। একটু নাড়াচাড়া দিয়ে নেব এখন, আর 10 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। ডিমগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ডিমের মধ্যে মশলা ঢুকে গেছে। এখন এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। ঝাল খাবারে চিনি দিলে খুবই খেতে টেস্ট লাগে। 4টে কাঁচা মরিচ দিয়ে দিলাম। রাঁধুনি গরম মশলা 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু এইভাবে নেড়ে দিতে হবে। আমি আরো 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কত ঘন হয়ে এসেছে। এখন একটু নাড়িয়ে দিচ্ছি। আমি এই কারিটার মধ্যে সামান্য কিছু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল রুই মাছের ভাপা ডিমের কারি। এখন পরিবেশন করব। রুই মাছের ভাপা ডিমের কারি, এই কারি আপনারা পোলাও সাদা ভাত এর সাথে পরিবেশন করতে পারবেন। সামনে কোরবানি ঈদ, মাংস খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন এই রুই মাছের ভাপা ডিমের কারি রান্না করে খান, খুবই ভালো লাগবে। আমার এই নিউ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দেন, আর আমাকে কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।